মাটি চুলায় ফিরাই মানে তুমি নানুডি বাজার চিনতে করছো। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আম্মে সকাল মুরগি এনে দিলেন, এখন দেবার বই পড়েন। ইসলামিক একটু বই টেনে এগুলো পড়তে হয় না পড়তে হয় তো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনী পড়তেছি, তার জন্ম ও বংশ পরিচয় এগুলো পড়তে হয় না। এগুলো পড়া তো ভালো, কিন্তু মুরগি এনে দিলেন ও কি দিয়ে তাই যে লটপটি করুন। মুরগির লটপটি লটপটি আর তুমি ওই কয়টা নান রুটি বানাই দেবা কি কম নাতি আমার এখন ছোট বানাই হেলাই দেয় পড়তে হয় না পড়তে হয় না। মুরগি দিয়ে লটপটি করার জন্য বৌমায় সব কিছু গুছাই দিয়েছে, এখন আমি লটপটি করব। চুলায় হারি দিলাম তৈল, কয়টা তেজপাতা, পেঁয়াজ কুচি। বৌমা নান রুটি করার জন্য কি সব গুছাই নিতে আসো? আচ্ছা গুছাও, আমি এদিকে লটপটিটা করে দিই। আদা বাটা, রসুন বাটা, মশলা কষানোর জন্য একটু পানি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, লটপটির মশলা, টমেটোর সস। লটপটির মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এই মুরগির মাংসগুলো দিয়ে দেব। বৌমা হারাটা লই যাও, হারা দিয়ে একটু ঢাকিয়ে রাখি। দারুণ একটা সেন্ট বাইরেছে, এখন আমি লটপটির সাথে আলু দিতে হয়। আলু দিলাম, আলু যদি কেউ আলু পছন্দ না করেন আলু না দিলেও চলে, নান রুটি খাবো। বৌমা এদিকে নান রুটি বানাইতে আছে। বৌমা তাই আমার কিন্তু এই লটপটি প্রায় হয়ে যাইছে। কয়টা কাঁচামরিচ, লাকড়ির চুলায় লটপটি, লাকড়ির চুলায় আবার এই নান রুটি তৈরি করবে বৌমায়, খুব মজার খাওয়া হবে। অল্প অল্প পানি দিতে হইবে, অল্প অল্প পানি দিয়ে এটাকে কষাই নিতে হবে। আবার ঢাকিয়ে দিলাম। বৌমা আমার লটপটি কিন্তু হয়ে যেতে আছে, তোমার নান রুটির খবর কি? এই তো বানাইছি, হোটেলের মতো তো আর হইবে না, তবে ওই এর মতো একটু তো হইবে। ও আচ্ছা একটু হইবে, যাক একটু হইলেও খাসু খাওয়া হবে, মজা হইবে। আপনি তো আপনি সময় লাগবে কি রান্না করতে আছেন? ঘেরা নেই তো বাচ্চা আছে। তোমার তো বললাম যে লটপটি, এটা কি এই হোটেলের লটপটি? দাম হিন্দি বানাইতেছি বলুন, অনেক ঘেরা নাই যে হিন্দি বানাইতেছি। মন চাই তাই আটা দিই খাই মজা দিই। আমি যে এত সুন্দর করে এই লটপটিটা করলাম, ঘরে সবাই খাইতে পারবে তো? তুমি যে নাড়ুটি দিই কম কম দেই আমি, ও ঘরে মানুষ কম ওই হিসেব করেই বানাইতে। দর্শক অল্প অল্প পানি দিয়ে আমি এটারে এই লটপটিটা তৈরি করতে আসি। লটপটি প্রায় হয়ে যাইছে, এখন লটপটির মশলা আর একটু দিয়ে দিই। ও তোমার নাড়ুটি বানানো হয়ে গেছে, তা আমার লটপটি হয়ে গেছে। এই দেখো এখনই আমি উঠামো, লটপটি হয়ে গেছে, এখন আমি চুলা থেকে উঠামো। মাটির চুলায় ফ্রাই প্যানে তুমি নানরুটি ভাজার চিন্তা করছো, এটা কেমন হইবে আল্লাহ জানে। বাহ তুমি তো হাত দিয়েই উল্টাইতে আসো। বৌমা তোমার আমি একটু সহযোগিতা দিয়ে উল্টে উল্টেই দিই। বাহ বিসমিল্লাহির রহমানির রহিম। হোটেলের মতনই হয়েছে বুঝছো না, তোমার এই বুদ্ধিটা তো খুব ভালো বুদ্ধি, একটা বুদ্ধি পাওয়া গেল। হ্যাঁ এককালে এই ফলছে তো, বাহ দাদা তুমি লটপটি খাইছো কোনো সময়? মনেও পড়ে না। দর্শক এখন আমরা দাদা নাতনি খাওয়া শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ স্বাদ,
ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।